আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পেথোলজি বিভাগ ময়মনসিং মেডিকেল কলেজ। বর্তমানে আছি আমি কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতাল, সিনিয়র কনসালটেন্ট এবং চিফ হিসাবে হসপিটাল প্যাথোলজিতে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার ক্লাসে অংশগ্রহণ করলাম এবং ইতিপূর্বে আমার ক্লাসে অংশগ্রহণ করেছো। এবং প্রথমে আমি ধন্যবাদ দিয়ে নিচ্ছি যে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি এই ছাত্রদের জন্য এই সুযোগটা করে দিয়েছে এবং আমাকে ইনভাইট করেছে। এই আমার এই অবসর সময়টাও ছাত্রদের সাথে কাটাতে পেরে আমি একটু ভালো ফিল করি। যাই হোক, আমি এই প্যাথোলজি, জেনারেল প্যাথোলজি থেকে ফোর্থ ইয়ার ক্লাসের জন্য ধারাবাহিক ভাবে ক্লাস নিচ্ছি। আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছে, তারপরে সেল ইঞ্জুরি শেষ হয়ে সেলুলার অ্যাডাপ্টেশন শেষ হয়ে গেছে, সেল ইঞ্জুরি শেষ হয়ে গেছে, ইনফ্লামেশনের পর্ব শেষ, এখন টিস্যু রিপেয়ার শুরু হয়েছে। টিস্যু রিপেয়ারের প্রথম পর্বটা আমরা গত শুক্রবারে শেষ করেছি। আজ শুক্রবার 8টার সময় সাধারণত ক্লাস নেই। আজকের ক্লাসে আমার ধারণা যে সেকেন্ড পর্বটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে আমরা হাত দিব হেমোডাইনামিক ডিজঅর্ডার, হেমোরেজ, থ্রম্বোসিস, এম্বোলিজম এরপরে ক্লাসে। আজকে এটাই আমার ধারণা, আজকে টিস্যু রিপেয়ার শেষ হয়ে যাবে। প্রথম অংশটুকু হয়তো তোমাদের তেমন ভালো নাও লাগতে পারে, আজকের শেষের অংশটা খুব ইম্পর্টেন্ট, তোমরা মনোযোগ দিয়ে শুনো। তো বোঝার জন্য কিন্তু প্রথম অংশ দরকার আছে। তা আমি সরাসরি চলে যাই, আমি শেয়ার করি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তার আগে যে কি তোমরা কিছু বলবে নাকি, কেউ কেউ কিছু বলবে শুরু শুরুতে? আচ্ছা, আজকে কি তোমরা আমার সাথে যখন আমি ক্লাসে লাইভ থাকবো দু একজন আমার সাথে ইন্টারেকশন করবে, এরকম কেউ আছো? যদি কেউ থাকো তাহলে রেসপন্ড করো, আমি তাকে ডাকবো আর কি। মাঝে মাঝে কথাবার্তা বললে হয় কি মনে হয় যে আমরা লাইভে আছি, শুধু একা বললে একটা মনোটোনাস হয়ে যায়। স্বর্ণালী, তুমি কি মাঝে মাঝে কথা বলতে পারবে? ওয়া আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। তাহলে আমি স্বর্ণালীকে মাঝে মাঝে ডাকবো। স্বর্ণালী, কোন মেডিকেল স্টুডেন্ট তুমি? স্যার, রাজশাহী মেডিকেল। গুড। আর আকার জন্য কোন মেডিকেল কলেজের? স্যার, তাইরুন নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ, তাইরুন নেসা আর রাজশাহী। আজকে এই দুজনই পেলাম, দুজনের সাথে মাঝে মাঝে কথা বলবো। ঠিক আছে, তাহলে আমি শেয়ার করছি, আমার স্ক্রিন শেয়ার করছি। আমরা এর আগে ক্লাসে যে টিস্যু রিপেয়ারের কথা বলছি, ওখানে যে টিস্যুটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সেই সেল দিয়েই সেটা রিপেয়ার হয়েছে। আজকে যেটা হবে যে সেই সেল দিয়ে না, সেটা হবে কানেকটিভ টিস্যু দিয়ে ফাইব্রোসিস হইয়া রিপেয়ার হবে। রিপেয়ার বাই কানেকটিভ টিস্যু, দ্যাট ইজ ফাইব্রোসিস। পারসিস্টেন্ট টিস্যু ডিস্ট্রাকশন উইথ ড্যামেজ টু বোথ প্যারেনকাইমাল সেলস অ্যান্ড স্ট্রোমাল ফ্রেমওয়ার্ক ইজ এ হলমার্ক অফ ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশনের কথা আমরা আগে বলছিলাম, সেখানকার এই ক্রনিক ইনফ্লামেশনের হলমার্ক হল টিস্যু ড্যামেজ হবে এবং তার সেখানে আবার রিপেয়ার হবে, এটাই হলো ক্রনিক ইনফ্লামেশন একটা ক্রাইটেরিয়া ছিল। রিপেয়ার ক্যান নট বি অ্যাকমপ্লিশ সোললি বাই রিজেনারেশন অফ প্যারেনকাইমাল সেলস, রিপেয়ারিং ওকার্স বাই রিপ্লেসমেন্ট অফ প্যারেনকাইমাল সেল বাই কানেকটিভ টিস্যু হুইচ ইন টাইম প্রডিউস ফাইব্রোসিস অ্যান্ড স্কারিং। দেয়ার আর ফোর কম্পোনেন্ট টু দিস প্রসেস। এই যে ফাইব্রোসিস হচ্ছে, এটার চারটা প্রসেস আছে, কম্পোনেন্ট আছে। ফরমেশন অফ নিউ ব্লাড ভেসেলস, নতুন নতুন ব্লাড ভেসেল হবে সেখানে যেখানে টিস্যু ড্যামেজ হয়েছে, তার নাম হলো এনজিওজেনেসিস। এনজিও মানে ব্লাড ভেসেল আর জেনেসিস মানে তৈরি হওয়া, যে কোনো জিনিস নতুন নতুন তৈরি হওয়াকে জেনেসিস বলে। আরেকটা হলো মাইগ্রেশন অ্যান্ড পলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট, সেই যে গ্যাপ জায়গাটা সেখানে এই ফাইব্রোব্লাস্ট মাইগ্রেশন হয়ে আসবে টিস্যু থেকে, আর শুধু আসবে না, সেখানে
proliferation হবে এই fibroblast. তারপরে component হলো deposition of extracellular matrix. সেই যে fibroblast যেখানে আসলো সেখানে সে matrix deposition করবে. Meshwork যেটাকে বলা হয় matrix সেটা deposition করবে. তারপরে কি হবে maturation and organization of the fibrous tissue. Fibrous tissue গুলো তখন প্রথম নরম থাকবে কিন্তু এটা আস্তে আস্তে ম্যাচুরেশন হবে এবং এই অর্গানাইজড হবে. অর্গানাইজড হবে সেটা কি পরে বলতেছি ব্যাখ্যাটা আসবে এবং রিমডেলিং হবে তখন মানে ওই ওই আগে ভরে নেবে ভরার পরে ওখানে মডেল চেঞ্জ হবে সুন্দর করে রিপেয়ার হবে. তোমাদের পরীক্ষায় কিন্তু একটা শর্ট নোট আসে কোন কোনই আসে তার নাম গ্রেনুলেশন টিস্যু. ভালো করে এইটুকু ভালো করে শোনো গ্রেনুলেশন টিস্যু কি রিপেয়ার বিগিনস আর্লি ইন ইনফ্লামেশন. ইনফ্লামেশন যেখানে হচ্ছে সেখানে রিপেয়ার হওয়া শুরু করে. Sometimes as early as 24 hours after injury. Injury হওয়ার 24 ঘন্টা পরে শুরু হয়ে যায় রিপেয়ার হওয়া. If resolution has not occurred, fibroblast and vascular endothelial cells begin proliferating to form granulation tissue by 3 to 4 days. 3 থেকে 4 দিন পরে endothelial cells proliferation হইতে থাকে এবং fibroblast proliferation হইতে থাকে এবং একটা জিনিস তৈরি হয় তার নাম granulation tissue. সেটা এখন বলি নাই কেমন দেখতে. সেটা হয় 3-4 দিন পরে. ইট ইজ দি হলমার্ক অফ হিলিং. এই যে গ্রেনুলেশন টিস্যু হলো এইটাই হলো হিলিং এর একটা হলমার্ক. যদি আমরা গ্রেনুলেশন টিস্যু পাই কোথাও মনে করতে হবে যে এখানে হিলিং হচ্ছে. গ্রেনুলেশন টিস্যু ইজ বিং সফট এন্ড গ্রেনুলার ইন অ্যাপিয়ারেন্স. গ্রেনুলেশন টিস্যুটা দেখতে হবে পিঙ্ক কালার এবং এটা সফট এবং এটা গ্রেনুলার. হাত দিলে হাতে গ্রেনুলার গ্রেনুলার লাগবে. তাহলে দেখতে হবে পিঙ্ক কালার, এটা সফট থাকবে এবং এটা গ্রেনুলার. তাহলে এটা কিন্তু হাত দিতেই ভালো লাগবে টিস্যুটাকে. হিস্টোলজিক ফিচার, তাহলে এখান থেকে যদি আমি স্লাইড বানাই এই হিস্টোলজিক্যাল স্লাইড মাইক্রোটো মেশিন দিয়ে কেটে তাহলে আমার একটা ক্লাস আসছে দেখবা ওই আমার ওয়েবসাইটে দিছি সেটা হলো টিস্যু প্রসেসিং. সেখানে টিস্যু প্রসেস করে কিভাবে স্লাইড বানায় সেটা ওখানে দেওয়া আছে, ওটা দেখে নিতে পারো. ওটা আমি আলাদাভাবে এমনি নর্মাল কাছে পড়াই না, স্পেশালি ওটা এবার দেওয়া হয়েছে আমার ওয়েবসাইটে, ইউটিউবে আছে, ওটা আমার ওয়েবসাইটে এমবেড করে দিয়েছি. তো সেই যে টিস্যু প্রসেস করে যে স্লাইড বানানো হয় সেই স্লাইডটা সেলগুলাকে ভালোভাবে দেখার জন্য স্টেন করতে হয় হিমাটোক্সিলিন এবং ইউসিন দিয়ে. নিউক্লিয়াস হয় ব্লু কালার, ক্যালসিয়াম হয় ব্লু কালার এবং অন্যান্য সব কিছু পিঙ্ক কালার হয়। তো এখানে হিস্টোলজিক ফিচার তুমি দেখো কি হবে, ফরমেশন অফ নিউ স্মল ব্লাড ভেসেল, নতুন নতুন ব্লাড ভেসেল দেখতে পাবো আমরা যেটাকে বলা হয় এনজিওজেনেসিস এন্ড প্রলিফারেশন অফ ফাইব্রোব্লাস্টও দেখতে পারবো. আর নিউ ব্লাড ভেসেলস আর লিকি, নতুন নতুন ব্লাড ভেসেল লিকি, লিকি মানে কি ওখান থেকে বের হয়ে যায়, কি বের হয়ে যায়, প্রোটিন বের হয়ে যায়, ওয়াটার বের হয়ে যায়, লিকি অ্যালাউইং পাসেস অফ প্রোটিন অ্যান্ড রেড সেল ইনটু দি এক্সট্রা সেলুলার স্পেস. আর বেশিগুলো ছোট ছোট সেল, এই লিকি নতুন নতুন ব্লাড ভেসেল দিয়ে বের হয়ে যায়। প্রোটিন তো বের হবেই, তার চেয়ে বড়টা বের হয় সেটা হলো আরবিসি. দাস নিউ গ্রানুলেশন টিস্যু ইজ অফেন ইডিমেটাল, ইডিমা মানে ও ফ্লুইড কালেকশন হয়, কাজে যেখানে গ্রানুলেশন টিস্যু হয় নতুন সেখানে ইডিমাও থাকে. তাহলে কি কি থাকবে, এনজিওজেনেসিস নতুন ব্লাড ভেসেল থাকবে, ফাইব্রোব্লাস্ট পরিবেশন হবে, তারপরে ওই আরবিসি থাকবে, প্রোটিন থাকবে এবং ফ্লুইড থাকবে, ইডিমা থাকবে. যেখানে ফ্লুইড থাকে থাকে টিস্যু প্রসেস করার পরে ওখানে সাদা হয়ে থাকে, মানে কিছু থাকে না, ব্ল্যাঙ্ক থাকে। এই হলো গ্রেনুলেশন টিস্যু ফাইন্ডিং।
আর ওটা দেখতে হলে এরকম, ওই যে বলছিলাম পিঙ্ক, যে এইখানে একটা এই আচ্ছা এই মেয়েটার নাম হলো স্বর্ণালী, আনমিউট করো। এই যে এমন জিনিস কি তুমি দেখেছো কারো শরীরে এই ধরনের কোনো অসুখ বা ঘা তোমার চোখে পড়ছে? তাহলে এটা যদি তুমি দেখতে পেতে, যারা খেটে খাওয়া মানুষ, এই কাজ করার সময় এখানে এই নানান রকম ইঞ্জুরি হওয়ার সময় গা হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়, স্ল্যাপড আউট হয়ে যায় ইনফ্লামেশন হয়ে, তারপরে এরকম একটা ক্ষত তৈরি হয়, সেটা ক্ষতটা ফিল আপ করে নিউরোলজিক টিস্যু দিয়ে। সেই ওই যে আগে বললাম এই যে মাঝখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ সাদা সাদা হলুদ হলুদ, এটা হলো পাস পুজ, এবং এখানে একটা ফোড়া হয়েছিল, ফোড়াটা গলে গেছে, গলে গিয়ে এরকম গ্যাপ হয়েছে। আর এই যে হলুদ যে জিনিসটা এরকম, এই কালারটা হলো পাসের কালার, পুজের কালার। তার নিচে দেখো এই যে যে গ্যাপটা, এই যে পিং, এই যে পিং দেখা যায়, বলো পিং গ্রেনুলার, হ্যাঁ, এবং সব তুমি দেখেন হাত দিতে বেশ ভালোই লাগতো। তাহলে এই যে লোক তোমার কাছে ভালো লাগতো, কিন্তু এই লোকটার এখানে হাত দিলে সে উহ করে উঠত, কারণ সে ব্যথা পেত। তাহলে এইরকম তুমি দেখো নাই, আমরা দেখেছি আমাদের শরীরে আগে এরকম হয়েছে, অনেক ফোড়া হয়েছে মাঝে মাঝে, কিসের চিকিৎসা? ভালো হয়ে গেছে। কেন ভালো হয়েছে? ভালো একুট ইনফ্লামেশন ভালো হয়ে যায় চিকিৎসা ছাড়াই, এটাও কিন্তু এই চিকিৎসা ছাড়াই ভালো হইতেছে। এখানে একটা স্কেল রাখা হয়েছে, এটার উদ্দেশ্য হলো এটা কতটুকু ঘা হয়েছে, কতটা হয়েছে আলসারটা হয়েছে, এইটাই গ্রানুলেশন টিস্যুর একটা উদাহরণ। বাস্তবে যেহেতু তোমরা দেখো নাই, তোমাদেরকে দেখাই দিলাম ছবিতে, আর আমাদের শরীরে হয়েছে। এটা যদি আমি কেটে পরীক্ষা করি, হিস্টোপ্যাথোলজি করি, এই দিকে দেখো এই যে ইপিডার্মিস, এটা তো চামড়া ছিল, ইপিডার্মিস এর নিচেই দেখো এই যে নতুন নতুন ব্লাড ভেসেল, এই যে গোল গোল এই যে ব্লাড ভেসেল, আর এইগুলি ফাইব্রোব্লাস্ট, লম্বা লম্বা নিউক্লিয়াস, এগুলো ফাইব্রোব্লাস্ট, ইনফ্লামেটরি সেল তো আছেই, ইডিমা আছে, দেখো সাদা সাদা ইডিমা, এটি হলো গ্রানুলেশন টিস্যু। গ্রানুলেশন টিস্যু আরো বড় করে দেখানো হয়েছে, এই যে একটা লুমেন ব্লাড ভেসেল, এই যে লুমেন আর ডব্লিউবিসি, এইগুলি হলো ব্লু কালার লিম্পোসাইট, 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 ক্রনিক ইনফ্লামেশন তো লিম্পোসাইট, এইগুলি ফাইব্রোব্লাস্ট, এই যে লম্বাটে লম্বাটে, এটা গ্রানুলেশন টিস্যু। এখন এই যে গ্রানুলেশন টিস্যুতে যে এনজিওজেনেসিসটা হয় তার মেকানিজম গুলো বলি, স্টেপস অফ ডেভেলপমেন্ট অফ নিউ ক্যাপিলারি ভেসেলস। প্রথম হবে প্রোটিওলাইটিক ডিগ্রেডেশন অফ দি বেজমেন্ট মেমব্রেন অফ দি প্যারেন্ট ভেসেলস টু অ্যালাউ ফরমেশন অফ এ ক্যাপিলারি স্প্রাউট অ্যান্ড সাবসিকুয়েন্ট সেল মাইগ্রেশন। আজকে আমি বাগানে গিয়েছিলাম, বাগানে মাঝে মাঝে ডাল কেটে দিলাম, উদ্দেশ্য হলো যখন আমি ডাল কেটে দিব এখান থেকে একটা ডাল যদি কেটে দিই তিনটা ডাল বেরো, এই উদ্দেশ্য বাগান করি। আমার ছাদে বাগান আছে, অনেক গাছ আছে, 106টা ফল গাছ আছে আমার ছাদে, আমার মাথার উপরে আছে। ওখানে কিছুক্ষণ আগে গেছিলাম, কেটে কেটে দিছি, মানে ওখান থেকে আরো তিনটা করে ডাল বেরো। এই যে ডালটা রয়ে গেলো ওখান থেকে স্প্রাউট হবে, কচি কচি ডাল বের হবে, এইরকম যে ব্লাড ভেসেল যে একটা ড্যামেজ হয়েছে, মানে প্যারেন্ট ব্লাড ভেসেল, সেখানে ক্যাপিলারিটা, ক্যাপিলারি থেকে স্প্রাউট বের হবে, বেজমেন্ট মেমব্রেনটা আগে তো ভাঙতে হবে, নাহলে ডিগ্রেডেশন না হলে তাহলে ডান দিকে বাম দিকে কিভাবে বের হবে? তাহলে বেজমেন্ট মেমব্রেনটা আগে ভাঙতে হবে, ভেসেল ডিগ্রেডেশন হইতে, প্রোটিওলাইসিস হইয়া, প্রোটিওলাইটিক ডিগ্রেডেশন অফ দি বেজমেন্ট মেমব্রেন অফ দি প্যারেন্ট ভেসেলস টু অ্যালাউ ফরমেশন অফ এ ক্যাপিলারি sprout and subsequent cell migration or migration of endothelial cells towards the angiogenic stimulus je dike blood vessel toiri hoyte hobe oi dike oi endothelial cell ta migration korbe age to basement membrane bhangse tar oi bhanga diya endothelial cell jete thakbe tar pore ki korbe proliferation of endothelial cell endothelial cell to jabei তারপরে পলিভারেশন হবে জাস্ট বিহাইন্ড দি লিডিং ফ্রন্ট অফ মাইগ্রেটিং সেলস। তাহলে যাকে যাকে ওই ছিদ্র দিয়া বেসমেন্ট মেমব্রেন যেখানে ভাঙছে
এন্ডোথেলিয়াল সেল বেরিয়ে যাবে, তারপরে কি হবে, বাগাইতে থাকবে, ধরো 1000-1500 বের হইল, কিন্তু খালি যাবে না, পলিফারেশন হয়ে থাকবে। তা আমি একবার একটা শহরে এটা ইদা যাচ্ছি, গলি মাথা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখি এই একটা ছেলে ওই হুসেল দিতেছে, মানে রাস্তাঘাট সব ফাঁকা করে দিচ্ছে। আমিও একদিকে সরে গেলাম, নিশ্চয়ই কত অনেক বড় সড়ক কেউ আসতেছে, নাহলে এরকম করতে গেলাম। তারপরে দেখি যে এক লোক গোলার মধ্যে মালা, ফুলের মালা, ওই যে সারের মতো কুরবানির সাজে গোলার মধ্যে মালা দেয়। তারপরে ওই সে যাচ্ছে, আর তাকে যেন তার আগে যেহেতু কেউ না যায়, আরো ওই 4-5 জন হোমরা সোমরা তারা এইভাবে হাতে হাত ধরে রয়েছে, আর তারা হেলে দুলে গরুর মতো হাঁটতেছে। তো বুঝলাম না এই লোকটা কি, কিন্তু গলায় মালা আছে তার গরুর মতো। পিছন দিক দিয়ে এই 10-12 জন ছেলে, ওরা তো ধীরে ধীরে হাঁটতেছে, তারা এরকম জাক পাড়তেছে আর স্লোগান দিচ্ছে আর কি বলতেছে আমি অত বুঝতেছি না, কিন্তু হাত ছুটতেছে আর কি। তারপরে তার পিছনে তারা ধীরে ধীরে হাঁটতেছে, একটু লেরা বেড়া টাইপের আর কি। আমি এই দৃশ্যটা দেখে আমি এই দৃশ্যের কথা মনে করলো, এক ঝাঁক এন্ডোথেলিয়াল সেল যাচ্ছে, সামনে গুলা তেমন পরিভাষণ হচ্ছে না যাচ্ছে, কিন্তু তার পিছনে যারা আছে যে জাস্ট বিহাইন্ড দি ব্লিডিং ফ্রন্ট অফ মাইগ্রেটিং সেল, তারা এরকম পরিভাষণ হচ্ছে, ঝাঁক পড়তেছে, তার পিছনে গুলা তা না, জাস্ট বিহাইন্ড দি। তো ওইভাবে পরিভাষণ হলে তাহলে ওই আস্তে আস্তে একটা লম্বা লম্বাটে একটা গ্রুপ অফ এন্ডোথেলিয়াল সেল আগাইতে থাকবে, খাট দিকে যে গ্যাপ আছে। তারপরে ম্যাচুরেশন অফ এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেল ম্যাচুরেশন হবে, হুইচ ইনক্লুড ইনহিবিশন অফ গ্রোথ অ্যান্ড রিমডেলিং ইনটু ক্যাপিলারি টিউব, তারা আর পলিভাষণ হবে না, তারপরে মাঝখান দিয়ে খালি করে দিবে, ওইখান দিয়ে একটা টিউব তৈরি হবে, এন্ডোথেলিয়ামের চতুর্দিক এন্ডোথেলিয়াম মাঝখান দিয়ে এই টিউব, তাহলে ক্যাপিলারি টিউব হয়ে গেল, এইভাবে এনজিওজেনেসিস হচ্ছে। আর রিক্রুটমেন্ট অফ পেরিএন্ডোথেলিয়াল সেলস ইনক্লুডিং পেরিসাইট অ্যান্ড ভাস্কুলার স্মুথ মাসল, তাহলে শুধু এন্ডোথেলিয়াল সেল দিয়ে কিন্তু ভেসেল থাকে না, তারপরে পেরিএন্ডোথেলিয়াল সেল থাকবে ইনক্লুডিং পেরিসাইট এবং ভাস্কুলার স্মুথ মাসল সেল টু সাপোর্ট দি এন্ডোথেলিয়াল সেল টিউব, এই টিউবটাকে সাপোর্ট দেওয়ার জন্য স্মুথ মাসল লাগবে এবং পেরিসাইট লাগবে। অল দি স্টেজ আর কন্ট্রোল বাই ইন্টারাকশন অ্যামাং গ্রোথ ফ্যাক্টরস, ভাস্কুলার সেল অ্যান্ড দি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এই তাদের সাথে ইন্টারাকশন হইতে হবে, গ্রোথ ফ্যাক্টর, ভাস্কুলার সেল অ্যান্ড দি ECM। গ্রোথ ফ্যাক্টর এবং রিসেপ্টর আছে এখানেও, অলদো মেনি গ্রোথ ফ্যাক্টর এক্সিবিট এনজিওজেনেটিক অ্যাক্টিভিটি, মোস্ট এভিডেন্স পয়েন্টস টু এ স্পেশাল রোল অফ ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড দি এনজিওপয়েটিনস ইন ভাস্কুলোজেনেসিস, VEGF লাগবে আর এনজিওপয়েটিন লাগবে ভাস্কুলোজেনেসিস হতে গেলে। দিস ফ্যাক্টরস আর সিক্রেটেড বাই মেনি মেসেনকাইমাল সেলস অ্যান্ড স্ট্রোমাল সেল, বাট দেয়ার রিসেপ্টরস আর লার্জলি রেস্ট্রিক্টেড টু এন্ডোথেলিয়াম, ওদের তৈরি হয় বিভিন্ন জায়গায় কিন্তু এই রিসেপ্টর থাকে এন্ডোথেলিয়াল সেলে। VEGF এক্সপ্রেশন ইজ স্টিমুলেটেড বাই সার্টেন সাইটোকাইনস অ্যান্ড গ্রোথ ফ্যাক্টর সাসে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, প্লেটলেট ডেরাইভ গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর আলফা অ্যান্ড টিস্যু হাইপোক্সিয়া, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স প্রোটিন অ্যাজ এ রেগুলেটরস অফ এনজিওজেনেসিসটা আবার এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স প্রোটিন রেগুলেশন করে। দি কি কম্পোনেন্ট অফ এনজিওজেনেসিস ইজ দি মোটিলিটি অ্যান্ড ডাইরেক্টেড মাইগ্রেশন অফ এন্ডোথেলিয়াল সেলস, these processes are controlled by several classes of proteins including integrins, matricellular proteins and proteases. তারপরে হলো fibroplasia বা fibrosis, fibroplasia occurs
তাহলে এতক্ষণ তো বললাম ওই এনজিওজেনেসিস, তাহলে এই রিপেয়ারের মধ্যে আবার ফাইব্রোসিস হয়, ফাইব্রোপ্লাসিয়া, সেটা কিভাবে হয়? ফাইব্রোপ্লাসিয়া ওকার উইদিন দিয়ে গ্রানুলেশন টিস্যু ফ্রেমওয়ার্ক, গ্রানুলেশন টিস্যু ফ্রেমওয়ার্কের মধ্যেই ফাইব্রোপ্লাসিয়া হবে। ফ্রেমওয়ার্ক অফ নিউ ব্লাড ভেসেল অ্যান্ড লুজ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স দ্যাট ইনিশিয়ালি ফর্ম অ্যাট দি রিপেয়ার সাইট। টু প্রসেস আর ইনভলভ ইন ফাইব্রোসিস, একটা হলো ইমিগ্রেশন অ্যান্ড পলিফারেশন অফ ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট ওদিকে যাবে এবং সেখানে গিয়ে পরিভাষণ হবে, আর তারা কি করে ডিপোজিশন অফ ইসিএম বাই দিস সেলস, একটা মাকড়সা কোথাও আসলো বসলো এমনি বসা থাকবে না, ওখানে মাকড়সার জাল বানাবে, সেরকম ফাইব্রোব্লাস্ট যাবে পরিভাষণ হবে মাকড়সার মতো, ও ওখানে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স ডিপোজিশন করবে। ফাইব্রোব্লাস্ট পরিভাষণ কিভাবে হবে? গ্রানুলেশন টিস্যু কন্টেন্স নিউমেরাস নিউলি ফর্ম ব্লাড ভেসেল, ফাইব্রো ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর প্রমোটস এনজিওজেনেসিস বাট অলসো ইজ রেসপন্সিবল ফর মার্ক ইনক্রিজ ইন ভাস্কুলার পারমিবিলিটি লিডিং টু ইনক্রিজ ডিপোজিশন অফ প্লাজমা প্রোটিন ইন দি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স অ্যান্ড প্রোভাইডস এ প্রভিশনাল স্ট্রোমা ফর ফাইব্রোব্লাস্ট ইনগ্রোথ। এই যে ফাইব্রোব্লাস্ট ইনগ্রোথ যে হবে, ওখানে ওই ব্লাড ভেসেল থেকে যে লিক করে আসছিল প্রোটিন, ওর মধ্যে প্রথম বসবে এসে ওখানে সে পরিভাষণ হবে। তারপরে কি হবে? মাইগ্রেশন অফ ফাইব্রোব্লাস্ট টু দি সাইট অফ ইনজুরি অ্যান্ড দেয়ার সাবসিকুয়েন্ট প্রলিফারেশন আর ট্রিগার্ড বাই মাল্টিপল গ্রোথ ফ্যাক্টর, এগুলো আগেও বলছি টিজিএফ বিটা PDGF, EGF, and FGF, and fibrogenic cytokine interleukin 1 tumor necrosis factor. এইগুলি দরকার হয়। ম্যাক্রোফেজেস আর ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ গ্রানুলেশন টিস্যু, এটা ম্যাক্রোফেজ আসবে, রেসপন্সিবল ফর ক্লিয়ারিং এক্সট্রা সেলুলার ডেব্রিস, ওখানে ময়লা টলা যা থাকবে এগুলাকে খাওয়ার জন্য ম্যাক্রোফেজ আসতে হবে। কি কি খাবে? এক্সট্রা সেলুলার ডেব্রিস, ফিব্রিন অ্যান্ড আদার ফরেন ম্যাটেরিয়াল, দিস অলসো এলাবোরেট টিউমার গ্রোথ ফ্যাক্টর বিটা, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, প্লেটলেট গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড দেয়ার ফর প্রমোট ফাইব্রোব্লাস্ট মাইগ্রেশন অ্যান্ড পলিফারেশন। ইফ দি অ্যাপ্রোপ্রিয়েট কেমোটেকটিক স্টিমুলাই আর প্রেজেন্ট, মার্সেলটা ভুল হয়েছে বানান, MASTO, মার্সেল ইসনোফিল অ্যান্ড লিম্পোসাইটস মে বি ইনক্রিজড ইন নাম্বার, ইচ অফ দিস ক্যান কনস্টিটিউট ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি টু ফাইব্রোব্লাস্ট মাইগ্রেশন অ্যান্ড প্রলিফারেশন। TGF বিটা অ্যাপিয়ার্স টু be the most important growth factor involved in inflammatory fibrosis because of the multitude of effect that favors fibrous tissue deposition. Tumor growth, transforming growth factor beta causes fibroblast migration and proliferation, increased synthesis of collagen and fibronectin, decreased degradation of extracellular matrix by metalloprotease, transforming growth factor beta is also chemotactive for macrophages. Extracellular matrix deposition. When repair progresses, the number of proliferating endothelial cells and fibroblasts decreases. আস্তে এটা নাম্বার কমতে থাকে, ফাইব্রোব্লাস্ট কমতে থাকে, এন্ডোথেলিয়াল সেল কমতে থাকে, ফাইব্রোব্লাস্ট প্রোগ্রেসিভলি বিকাম মোর সিনথেটিক and deposit increased amount of extracellular matrix. Fibrin and collagen form a major protein portion of the connective tissue in repair site and are important for the development of strength in healing wound. Many of the same growth factors regulate fibroblast proliferation, also stimulate extracellular matrix synthesis. নেট কোলাজেন অ্যাকুমুলেশন
depends not only on synthesis but also on collagen degradation. Synthesis hocche abar degradation hocche, tar ekta balance hocche. Ultimately, granulation tissue scaffolding is converted into a scar. Granulation tissue te je scaffold chilo, macha chilo, janglar moto, seta sheshe convert hoye jay ashole scar e. Fibrous tissue composed of spindle shaped fibroblasts, dense collagen, fragments of elastic tissue, and other extracellular components. When scar matures, vascular regression continues, eventually transforming the richly vascularized granulation tissue into a pale avascular scar. Sheshe okane blood vessel thake na. যে স্কারের মধ্যে ব্লাড ভেসেল থাকে না, পেল কালার থাকে, এটা একটু মনে রাখবো। যেখানে স্কার হচ্ছে ওই স্কারের মধ্যে ব্লাড ভেসেল থাকবে, শক্ত একটা কাঠের মতো জিনিস থাকবে, ফাইব্রার। টিস্যু রিমডেলিং, টিস্যু আগে গ্রোথ হয়ে নিল, তারপর ওটা এব্রো থেব্রো হয়ে জোড়া লাগলো, কিন্তু পরে মডেল হবে, সমান হবে। তুমি যে একটু হাত যেটা দেখছো এটা কিন্তু মডেল হইতে হবে, ওটা গর্ত হয়েই রয়েছে। Remodeling of the connective tissue, remark, is an important feature of both chronic inflammation and wound repair. The net result of ECM synthesis versus degradation result in a remodeling. Degradation of collagen and other ECM protein is achieved by a family of matrix metalloproteases, which are dependent on zinc ions for their activity. Zinc lage mone rakhba ekhane zinc lage ei jonno wound healing er shomoy zinc prescription kora hoy. Metalloproteinase consist of interstitial collagen which clips the fibrillar collagen 1 2 3, as eta shoman korar jonno lage ar ki. Gelatinase or type 4 collagenase which degrade amorphous collagen and fibronectin. Stromalacin, which act on a variety of ECM component including proteoglycan, laminin, fibronectin and amorphous collagen. Ugli thakle scar hobe na, ejon lagle sorai dei. Stromalacin. Metalloproteinases are produced by fibroblasts, macrophages, neutrophils, synovial cells and sometimes epithelial cells. Secretion of metalloproteinase is induced by certain stimuli including growth factor, cytokines, phagocytosis and physical stress. Metalloproteinase is inhibited by transforming growth factor beta and steroids they are as injection tablet glycally kintu আমরা যে ওন করি আর কি, ওন কাটি, অপারেশন করি, কাটাছিড়া করি, সেটাই ওন। সেটা কিভাবে হিলিং হয়? প্রসেস অফ ওন হিলিং, induction of an acute inflammatory process by the initial injury. Pratham jokhon injury hoy tokhon ekta acute inflammation, tarpore regeneration of parenchymal cell regeneration, migration and proliferation of both parenchymal and connective tissue cells, synthesis of connective tissue and parenchymal component. Jake dekhle bolchi seglai, যেখানে ওটা তো যে কোনো জিনিস, গা হইলে, ইনফ্লামেশন হইলে, চাপটা উঠে গেলে, আর এটা ওন্ডের কথা বলা হচ্ছে। ওন্ড এটা একই জিনিসই, কোলাজেনাইজেশন এন্ড অ্যাকুইজিশন অফ ওন্ড স্ট্রেংথ। মেকানিজম ইনভলভ ইন ওন্ড হিলিং, দি মেডিয়েটরস অফ অ্যাকুইজিশন অফ ইনফ্লামেশন লাগবে, দি রোল অফ গ্রোথ ফ্যাক্টর আছে, সেল টু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ইন্টারঅ্যাকশন ইন সেল মাইগ্রেশন, proliferation and differentiation আছে, the mechanism of angiogenesis and ফাইব্রোসিস আগেই বললাম, এগুলি সবই আছে ওন হিলিং এ। জেনারেল প্রিন্সিপাল অফ ওন হিলিং, দেয়ার আর টু টাইপস অফ ওন হিলিং, এটা মনে রাখতে হবে তোমাদের সবাই।
actually healing by first intention or primary union. Healing by first intention or primary union. Arekta se healing by second intention. Primary or first intention is second intention. Duita kwaase. Healing by first intention ki healing occurs in a clean, uninfected surgical incision, approximated by surgical suture. Or surgical operation kore skin e sundor kore kate. আর বরিশালে আমি যখন চাকরি করছি অনেক বছর আগে ওই গ্রামে তখন দেখতাম ওই খুর দিয়ে তারা পোষ মারে ডেঞ্জারাস একেবারে এক লম্বা করে টান মারে আমরা ওইটা সেলাই করে অপোস করে মানে দুটো ক্লোজ করে দিতাম সুইচার দিয়ে সেলাই ইয়ে সুইচার দিতে হবে তাইলে এটা জোড়া লাগবে যে শুধু ক্লিন কাট ধারালো একটা ব্লেড দিয়ে কাটবে অথবা খুর দিয়ে কাটবে অথবা স্কাল্পে দেখাবে সেখানে হবে হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন দি ইনসিশন কজেস বোথ ইনসিশন কজেস ডেথ অফ লিমিটেড নাম্বার অফ ইপিথেলিয়াল সেল তাহলে স্কিনে যদি কাটে তাহলে স্কিনে তো স্ট্রেটিফাইড স্কোমাস ইপিথেলিয়াল সেল তাহলে মিনিমাম নাম্বার অফ সেল কাটবে খুবই কম অ্যান্ড কানেক্টিভ টিস্যু তার নিচে থাকবে সেটাও কাটবে অল্প অ্যাজ ওয়েল অ্যাজ ডিসরাপশন অফ ইপিথেলিয়াল বেজমেন্ট মেমব্রেন কন্টিনিউটি তার নিচে ইপিথেলিয়াল সেলের নিচে থাকবে বেজমেন্ট মেমব্রেন ওটাও মিনিমাম মিনিমাল নাম একটু ফাঁক হবে দি ন্যারো ইনসিশনাল স্পেস ইমিডিয়েটলি ফিলস উইথ ব্লাড ক্লট তাড়াতাড়ি ওই যে যেটা গ্যাপ হইল সামান্য ওইটা ব্লাড ক্লট কন্টেইনিং ফিব্রিন অ্যান্ড ব্লাড সেলস dehydration of surface of clot form the well-known scab that covers the wound. তাহলে ওখানে একটা চাকু দিয়ে পোষ মারলে ওখানে তাড়াতাড়ি করে একটু রক্ত পড়বে ওখানে ক্লট হবে ফিরবিন থেট হবে তারপরে ওই ওইটা শুকাই যাবে শুকাই গেলে একটা স্ক্যাব হবে আমরা গ্রামে বলতাম চলটা উঠে গেছে আমরা ওই বড় বড় রাস্তার দেখে একটা চিমটি মারতাম ওই যে আঙ্গুল আঙ্গুল নোক দিয়ে খামসি মারতাম খামসি মারলে পরে এটা কেটে যাইত এরকম তারপরে ওখানে একটু রক্ত পড়তো তারপরে ওখানে দুই দিন পরে দেখতাম ওই এরকম স্ক্যাব হইতো এটা আমরা বললাম চলটা উঠে গেছে এরকম টান মেরে উঠে দিতাম সাদা হইতো এই এটাই হলো স্ক্যাব তো এই হলো হিলিং বাই ফার্স্ট ইন্টেনশনের ক্যারেক্টার আর উইদিন 24 আওয়ার্স নিউট্রোফিল অ্যাপিয়ার্স এট দি মার্জিন অফ দি ইনসিশন মুভিং টুয়ার্ড দি ফিব্রিন ক্লট এপিডার্মিস অ্যাট ইটস কাট এজ থিকেন্স অ্যাজ এ রেজাল্ট অফ মাইটোটিক অ্যাক্টিভিটি এপিডার্মিস সেল এপিডার্মাল সেল এটা বেজাল লেয়ারে অফ বেজাল লেয়ারে তারা প্রলিফারেশন হয় অ্যান্ড উইদিন 24 to 48 আওয়ার্স Spurs of epithelial cells from the edge both migrate and grow along the cut margin of the dermis, depositing basement membrane component as they move. So, পাঁচ থেকে দুই দিক থেকে যেখানে গ্যাপ হয়েছে ওই epithelial সেলের basement membrane সংলগ্ন যে basal cell layer আছে সেটা আগাইতে থাকে আর ওই basement membrane component ফেলতে থাকে ওর উপর দেশ তারা মিলিত হয় দে ফিউজ ইন দি মিড লাইন বিনিথ দি সারফেস ক্যাপ এই সার উপর দেশ চলটা থাকে যে সারফেস ক্যাপ তার নিজে তারা একাত্র হয় ফিউজ হয় হ্যাঁ মিডল লাইন বিনিথ দি সারফেস ক্যাপ দেন প্রোডিউসিং এ কন্টিনিউয়াস বা থিন ইপিথেলিয়াল লেয়ার তখন ইপিথেলিয়াল লেয়ার তার গ্যাপ থাকবে না কন্টিনিউয়াস হবে থিন লেয়ার বাই থ্রি ডেজ ওই যে অপারেশন হয়েছে মনে রাখবা কাটা ছিঁড়া হয়েছে তিন দিনের দিন কি হয় দি নিউট্রোফিল হ্যাভ বিন লার্জলি রিপ্লেসড বাই ম্যাক্রোফেজ গ্রানুলেশন টিস্যু প্রগ্রেসিভলি ইনভেড দি ইনসিশন স্পেস আগেই বলছি গ্রানুলেশন সেটা তিন দিনের দিন আসবে কোলাজেন ফাইবার্স আর প্রেজেন্ট ইন মার্জিন অফ দি ইনসিশন বাট অ্যাট ফার্স্ট দিজ আর ভার্টিক্যালি ওরিয়েন্টেড কোলাজেন ফাইবার গুলো ভার্টিক্যালি ওরিয়েন্টেড থাকবে ইন দি মার্জিন অফ দি ইনসিশন বাট অ্যাট
First, these are vertically oriented and do not breach the incision. Breach korbena. Epithelial cell proliferation continues, thickening the epidermis, covering the layer. Epidermis thick hoye thakbe. Paanch dine by day 5 operation hoyeche tar paanch dine din ki hocche dekho. Tumra tara surgeon hobe tara khel rakho je paanch dine din ki hoy. The incisional space is filled with granulation tissue. Incisional the space ta ache eta granulation tissue ta fill up hoye jay. New vascularization is maximal. Collagen fibers are more abundant and begin to breach the incision. The epidermis recovers its normal thickness. Epidermis joto tuku thick chilo joto tuku hoye jay. The differentiation of surface cells yields mature epidermal architecture with surface keratinization. Jehetu keratinocyte tara upore keratinization hoye jay. During the second week, pehle 8 diner din 9 diner din second week, there is continued accumulation of collagen, proliferation of fibroblasts, leukocyte infiltrate edema and increased vascularity have largely disappeared. Leukocyte gulo chole jay sob kichu aste aste chole jay vessel thake na. By the end of first month, 28 diner pore first month 28 diner mash hoy char soptah. By the end of the first month, the scar comprises a cellular connective tissue devoid of inflammatory infiltrate, covered by intact epidermis. The dermal appendices that have been destroyed in the incision line permanently lost. Jigla lost is dermal appendix, sweat gland, sebaceous gland, tara damage hoye jay. Tensile strength mane shokto chamra ro chamra kintu strength ache chamra dhore tan dao sahaje chhirbe na. Recoil hoye ashbe. Ei strength eta kebol tensile strength of the bone increases, but it may take months for the wounded area to obtain its maximus. তাহলে এই ধরনের একটা অপারেশন রোগী রে তোমরা যখন ছুটি দিবে তোমরা দেখবে যে এই যে ফার্স্ট উইকে সবকিছু থাকে না চলে যায় সেলাই কেটে দিবে তারপরে বলবে যে আগামীকাল ছুটি হবে বিল টিল সব পরিষ্কার যারা প্রাইভেট ক্লিনিকে কাজ করে তারা জানে যে বিল টিল সব পরিষ্কার করে দেন আজকে আগামীকাল আপনার ছুটি হবে রোগী যাওয়ার জন্য খুব উদ্গিফ হয়ে যায় কারণ তখন যেতে পারবে আর তারপরে বলা হবে যে এক মাস আপনি কোনো ভারী কাজ করবেন না এক মাস পর্যন্ত রেস্ট নেবেন ছয় মাস পরও ভারী কাজ করবেন না তারপরে নর্মাল এই যে এই জন্যই বলা হয় এখানে একটা ওই হাতের মধ্যে কারো একটা ইনসিশন দেওয়া হয়েছে এটা মনে হয় বরিশালের সেই পোজ দেওয়া ইনসিশন সার্জিক্যাল ইনসিশন কত লম্বা স্ক্যাপ ফর পোর্শন সার্জিক্যাল ইনসিশন হিলিং বাই ফার্স্ট ইন্টেনশন এখানে কাটছিল ব্রেস ফার্স্ট ইন্টেনশন এইভাবে ক্রস সেকশন হিলিং বাই সেকেন্ড ইন্টেনশন ওন উইথ সেপারেটেড এজেস ছড়া যায় যখন অ্যাপোসিট মানে ছড়া গেছে যে আমরা যে কাটা দেখেছিলাম ওরকম মানে ওন হয়েছে কিন্তু ছড়া গেছে হিলিং ওকার্স হোয়েন দেয়ার ইজ মোর এক্সটেন্সিভ লস অফ সেলস এন্ড টিস্যু such as in infarction, inflammatory ulceration, abscess formation, and surface wound that create large defect. The kun kun khetre hobe seta. Our common denominator in this entire situation is a large tissue defect. Je karone hok large tissue defect hobe tale healing by second intention. Taro mechanism ache seta ami bolbo. সেখানে কি হয় রিজেনারেশন অফ প্যারেনকাইমাল সেল ক্যান নট কমপ্লিটলি রিকনস্টিটিউট দি অরিজিনাল আর্কিটেকচার ফার্স্ট ইন্টেনশন কিন্তু হইতে পারে কিন্তু সেকেন্ড ইন্টেনশন ওই প্যারেনকাইমাল সেল আর আসবে না অ্যাবান্ডেন্ট গ্রানুলেশন টিস্যু গ্রোস ইন ফ্রম দি মার্জিন টু কমপ্লিট দুই ক্ষেত্রেই গ্রানুলেশন টিস্যু থাকবে কিন্তু সেকেন্ড ইন্টেনশনে অ্যাবান্ডেন্ট গ্রানুলেশন টিস্যু থাকবে সেকেন্ডারি হিলিং ডিফার্স ফ্রম primary healing in the following respect oi porikha ashe ki ki difference seta primary healing secondary healing ki difference in inevitably
large tissue defect. Initially, I'll have more fibrin and more necrotic debris and exudate that must be removed. এখানে exudation হবে এবং সেটা remove হইতে হবে. Inflammatory reaction is more intense. Much larger amount of granulation tissue is formed. Occurrence of bone contraction in large surface bone contraction may ascribe due to presence of myofibroblast. এইখানে একটা বোঝার বিষয় আছে যেখানে সেকেন্ড ইন্টেনশনের হিলিং হবে সেখানে একটু জড়সড় হয়ে থাকে কুচকে থাকে তোমরা দেখবা যে যে জায়গায় মানুষে পুড়ে যায় সাধারণত শেষে ওখানে কুচকে থাকে যে বড় একটা জায়গায় যখন ই হবে গ্যাপটা ফিল আপ হবে তখন কুচকে থাকে সেইটাই হয় কন্ট্রাকশন বোন কন্ট্রাকশন এটা প্রাইমারি তো হবে না whether a wound heals by primary or secondary intention determined by the nature of the wound rather than by the healing process itself এই যে সেইটা আবার দেখাচ্ছি যে এইখানে দেখো কোনটা বড় হয়েছে গ্যাপ বিরাট গ্যাপ এটা এই আর ফিরা পাবে না আগের মতো এটা গ্যাপ হবে ফাইব্রোসিস এই হবে এই যে এখানে দেখো কুচকে গেছে এই জায়গাটা বোঝা যাচ্ছে যে নর্মাল না এদিকে নর্মাল এই জায়গায় কিছু একটা হয়েছিল হাতে মনে হবে একটু রাফ ফাইব্রাস ফাইব্রাস ভাব এবং এই জায়গাটা কন্ট্রাকশন হয়ে গেছে এটা গেলে কোন কন্ট্রাকশন সেকেন্ড ইনটেনশন তারপরে ওন স্ট্রেংথ এর কথা বললাম যে ওন যেখানে হয় সেটা নর্মাল স্ট্রেংথ ফিরা পায় কিভাবে when ওন সুইচার্স আর রিমুভড ইউজুয়ালি এট দি এন্ড অফ দি ফার্স্ট উইক এক মানে এক সাত দিন থেকে এক উইক অষ্টম দিনের দিন ওন সেলাই করা খুলে দেওয়া হয় ওন স্ট্রেংথ ইজ অ্যাপ্রক্সিমেটলি 10% অফ দি স্ট্রেংথ অফ দি আনওয়ান্টেড স্কিন যখন সে ইঞ্জুরি ছিল না ভালো মানুষ ছিল তখন যে চামড়ার যে স্ট্রেংথ থাকতো তার 10% স্ট্রেংথ হয় সাত দিনের দিন and increases rapidly over the next 4 week this rate of increase then slow তারপর এক মানে এক মাস পরে স্লো হয়ে যায় at approximately the third month after the original incision and then reaches a plateau উপর দিকে ওইটা আবার আস্তে আস্তে একভাবে থাকে প্লেটু at the about 70% to 80% of the tensile strength of unwounded skin which may persist for life এই যে সারা জীবনে ওই 70% স্ট্রেংথ থাকবে আগে যে নর্মাল স্ট্রেংথ ছিল তার ওইরকম হবে না তা the recovery of tensile strength result from increased collagen synthesis excess exceeding collagen degradation during the first 2 months and from structural modification of collagen fibers when collagen synthesis ceases at later time এখন systemic factor that influence wound healing পরীক্ষা আসে wound healing এর systemic factor কি কি আছে যেটা influence করে একটা হলো nutrition Nutrition has profound effect on wound healing. Protein deficiency and vitamin C deficiency inhibits collagen synthesis. যদি protein যদি deficiency হয় তাহলে collagen synthesis হবে না. Vitamin C deficiency collagen synthesis. তাহলে এই রোগীরে যখন wound healing হতে হবে তখন vitamin C দিতে হবে আর দিতে হবে protein. Protein থাকে মাছ এবং মাংসতে এবং ডাইলের মধ্যে আর ভিটামিন সি থাকে লেবুতে কমলাতে অরেঞ্জে থাকে কিন্তু দেখবা গ্রামের আগের আমলে দেখতাম বুড়িরা বড় বড় মহিলারা কবিরাজি করতো যে টক খাওয়ানো যাবে না মানে ভিটামিন সি খাওয়ানো যাবে না এরকম বলতো আর বলতো কি ডিম খাওয়ানো যাবে না তাহলে ওই ঘাটা সাদা হয়ে যাবে আমি নিজে শুনছি এখনো কিছু কিছু আছে এরকম শয়তান তো ডিম খাইলে তাড়াতাড়ি কিন্তু ঘা সারবে ওন হিলিং হবে কিন্তু ওনারা ডিম খাওয়াইতে দিচ্ছে না মানে প্রোটিন খাওয়াইতে দিচ্ছে না মেটালো মেটাবলিক স্ট্যাটাস ক্যান চেঞ্জ ওন হিলিং যেমন ডায়াবেটিস মেলাইটাস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডিলেড ওন হিলিং যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে তাদের দেরি হবে ওন হিলিং হবে সার্কুলেটরি স্ট্যাটাস ক্যান রেগুলেট ওন হিলিং ইনএডুকেট ব্লাড সাপ্লাই ইউজুয়ালি কজড বাই arteriosclerosis or venous thrombosis that retard venous drainage also impair healing
আর হরমোনের ব্যবহার আছে গ্লুকোকর্টিকয়েড স্টেরয়েড হ্যাভ অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট দ্যাট ইনফ্লুয়েন্স ভেরিয়াস কম্পোনেন্ট অফ ইনফ্ল্যামেশন অ্যান্ড ফাইব্রোপ্লাসিয়া। তাহলে ওই হরমোন দিলেও স্টেরয়েড হরমোন দিলেও দিলে ডিলেট অনুযায়ী হবে। দিস এজেন্ট অলসো ইনহিবিট কোলাজেন সিনথেসিস। পরীক্ষা আছে কিন্তু এই সিস্টেমিক ইফেক্ট। লোকাল ফ্যাক্টরস, সিস্টেমিক ফ্যাক্টর আগে বললাম, এখন লোকাল ফ্যাক্টর মানে যেখানে অন হয়েছে ওখানকার কিছু ফ্যাক্টর আছে ইনফ্লুয়েন্স করে, সেটা হলো ইনফেকশন। যদি ইনফেকশন হয় ইজ দি সিঙ্গেল মোস্ট কমন কজ অফ ডিলে টু হিল। ইনফেকশন হলে এ ওন্ড হিলিং ডিলে হবে। মেকানিক্যাল ফ্যাক্টর যেমন আর্লি মোশন অফ ওন্ড ক্যান ডিলে ওন্ড হিলিং, যেখানে যে হাত বা পা গা হয় ওটা ব্যান্ডেজ করে প্লাস্টার করে রাখে বা তো ঝুলাই রাখে হাতটা, যাতে নড়াচড়া কম করে, নড়াচড়া বেশি করলে তাহলে ডিলে হবে। আর ফরেন বডি যদি থাকে এই জন্য পরিষ্কার করে দেওয়া হয় কোনো ফরেন বডি যাতে না থাকে। আননেসেসারি সুইসার অর ফ্র্যাগমেন্টস অফ স্টিল গ্লাস অর ইভেন বোন কনস্টিটিউট ইম্পিডিমেন্ট অফ বোন হিলিং, এই জন্য পরিষ্কার দিতে হবে। গ্লাস থাকতে পারে, গ্লাস ভাঙা থাকতে পারে, স্টিল থাকতে পারে। আর অনেক ডাক্তার আছে গ্রামে, তারা করে কি প্রত্যেকটা সেলাইয়ের জন্য এত টাকা করে দিতে হবে, 200 টাকা 300 টাকা। তাহলে এক জায়গায় দিল দরকার আছে তার 5টা সেলাই, সে দিল 10টা সেলাই, টাকা বাড়বে। তাহলে বেশি সেলাই দিলে কিন্তু ওই ফরেন বডির মতো কাজ করবে, বোন হিলিং ডিলে হবে। সাইজ লোকালাইজেশন অ্যান্ড টাইপস অফ বোন, বোন ইন রিচলি ভাস্কুলারাইজড এরিয়া সাচ এজ ফেস হিল ফাস্টার, মুখের মধ্যে যদি কোনো কাটে তাড়াতাড়ি হিল হয়ে যাবে। দেন ইন দোজ ইন পোরলি ভাস্কুলারাইজড সাচ এজ দি ফুট, পায়ে হলে দেরি হবে, কোদালে কাটলে দেরি হবে, মাথা কাটলে মাথায় যদি কোদাল দাও কুয়ো দেয় 3 দিনই শেষ, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। স্মল ইনজুরি প্রডিউসড বাই ইন্টেনশনালি হিলস ফাস্টার দেন লার্জ আর ওয়ান কস্ট বাই ব্লান্ট ট্রমা। প্যাথোলজিক্যাল আসপেক্ট অফ ওন হিলিং, এত বললাম যে ওন হিলিং তো ভালো কিন্তু আবার ক্ষতিকর দিক আছে, কমপ্লিকেশন অফ ওন হিলিং বলে যেটাকে। কমপ্লিকেশন ইন ওন হিলিং ক্যান অ্যারাইজ ফ্রম অ্যাবনর্মালিটিস ইন এনি অফ দি বেসিক রিপেয়ার প্রসেস, এই যে রিপেয়ার যে প্রসেস আলাপ করলাম তার মধ্যে কোনো ডিফেক্ট থাকে। দিস অ্যাবনর্মালিটিস ক্যান বি গ্রুপ ইন টু 3 জেনারেল ক্যাটাগরি। 1 নম্বর ক্যাটাগরি হলো ডিফিসিয়েন্ট স্কার ফর্মেশন, স্কার যতটুকু ফর্ম করা দরকার তার চেয়ে কম করলো তাহলে এটা ডিফেক্ট কমপ্লিকেশন হইল, অথবা যতটুকু করার কথা তার চেয়ে বেশি করেছে, এক্সেসিভ ফর্মেশন অফ দি রিপেয়ার কম্পোনেন্ট, যা করার কথা তার চেয়ে বেশি হয়ে গেল। আর ফর্মেশন অফ কন্ট্রাকশন, কন্ট্রাকশন তো হবেই তার চেয়ে বেশি হয়ে গেল, এগুলো হইল। তাহলে ইনএডুকেট ফর্মেশন অফ গ্রানুলেশন টিস্যু অর অ্যাসেম্বলি অফ স্কার ক্যান লিড টু টু টাইপস অফ কমপ্লিকেশন, একটা নাম হলো ওন্ড ডেহিসেন্স আর একটা হলো আলসারেশন। এক্সেসিভ ফর্মেশন অফ কম্পোনেন্ট অফ রিপেয়ার প্রসেস ক্যান অলসো কমপ্লিকেট ওন হিলিং, দি অ্যাকুমুলেশন অফ এক্সেসিভ অ্যামাউন্ট অফ কোলাজেন মে গিভ রাইজ টু এ রেইজড টিউমারাস স্কার নোন অ্যাজ কিলয়েড অর হাইপারট্রফিক স্কার। বেশি হয়ে গেলে কি হবে, কিলয়েড হবে। এই যে অনেকের নাক ফোটা করছিল গহনা দিব দিকে, অনেক বিয়ের সময় অনেক মেয়েদের গহনা দিতে হয় নাক ফুল দিতে কমপক্ষে, তো এই সিদ্ধ করে সিদ্ধ করে হয়তো একটা উন্ড হইলো, ওইটা হিলিং হওয়ার সময় এক্সেসিভ স্কার হয়ে গেলো, একদম গোটা হয়ে গেলো বলের মতো মার্বেলের মতো, তাহলে একটা মনে হয় যে একটা গহনা ডুব বুসা বুঝছে, এটা কিন্তু নাম কিলয়েড এক্সেসিভ স্কার। কানের মধ্যেও তাই থাকে, শরীর অন্য জায়গায় থাকতে পারে, এটা না বলে কিলয়েড, আর হাইপারট্রফিক স্কারও বলা হচ্ছে। তারপরে এক্সেসিভ ফর্মেশন অফ গ্রানুলেশন টিস্যু নোন অ্যাজ এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু, যে গ্রানুলেশন টিস্যু হইল, গ্রানুলেশন টিস্যু তো চেনই জানোই, এটা বেশি হয়ে গেল তাহলে হইয়া ওখান থেকে ফুলের মতো বেরিয়ে আসবে, এটা না বলে প্রাউড ফ্ল্যাশ এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু। পরীক্ষা আছে মে প্রডিউস প্রটিউড অ্যাবাভ দি লেভেল অফ দি সারাউন্ডিং স্কিন অ্যান্ড ব্লকস রিইফিথেলাইজেশন, মানে দুই দিক থেকে ইফিথেলাইজেশন হবে, এটা হইতে দেয় না, এ ব্যারিকেড সৃষ্টি করে, খুব বাজে জিনিস।
Incisional scar or traumatic injuries may follow exuberant proliferation of fibroblast and other connective tissue element that may occur recur after excision. কাটলেও আবার হয়, কেটে দিলাম আবার হইল, এরকম হইতে পারে. Contraction in the size of a wound is an important part in the normal healing process. And exaggeration of this process is called contraction. Wound contraction. Contraction result in deformities of the wound and the surrounding tissue. Deformity হয়ে যাবে. হাত বাঁকা, আমার একটা খেলার সাথে ছিল, তার হাত বাঁকা ছিল, এটা সোজা হইতে পারতো না, তাকে নিয়ে সব খেলা খেলা যেত না. তো তাও সে ভলিবল খেলতো আমাদের সাথে, সে বাম হাত দেখল, ডান হাত তার এরকম কন্ট্রাকচার হয়ে গেছিল, ছোটকালে পুড়ে গেছিল, এরকম আটকে গেছিল. আল্লাহর কি কাম, সে বিয়ে করছিল, বাচ্চা হয়েছিল, তারপরে সে একদিন ওই একটা টেম্পু থেকে ছিটা পড়ছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে ভালোভাবে ধরতে পারলো না, পরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, দুঃখজনক. এটা ওইটা একটা এক্সাম্পল অফ ওন কন্ট্রাকচার. ইন contrast to orderly wound healing, the disease is associated with persistence of initial stimuli for fibroplasia or the development of immune or autoimmune reaction. Jerei hok je karone hok fibroplasia hoy. In such reaction, lymphocyte monocytic interaction sustain the synthesis and secretion of growth factor and fibrogenic cytokine. Kibhabe hoy seta bola hoyeche. সাইটোকাইন মানে একটা রস, প্রোটোলাইটিক এনজাইমস এন্ড বায়োলজিক্যাল অ্যাক্টিভ মলিকুলস ইজ এ ওন ডিসিশন. এখানে একটা অপারেশন হয়েছিল, ফাঁক হয়ে গেছে, ওন ডিসিশন হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে, এটা নামে ডিসিশন, ওন ডিসিশন হয়, এটা এই হিলিং হচ্ছে না ঠিকমতো, হয়তো ডায়াবেটিস ছিল বা কিছু ছিল. এই যে এই মেয়েটা এখানে হয়তো কোনো কারণে অপারেশন হয়েছিল, সেই সমস্ত জায়গায় ইনসেশন দিচ্ছে, যেখানে যেখানে সেখানে এত স্কার হয়েছে যে বেশি হয়ে গেছে, আর আমি যে একটা আলাপ করলাম কানের মধ্যে হয় নাকের মধ্যে হয় এইগুলোই আর কি করার মতো, এটার নামই হলো কিলয়েড. তা আমি এক বাসায় অনেক আগে তখন ইয়াং ডাক্তার ছিলাম, যে বাড়িতে থাকতাম পাশের ফ্ল্যাটে এক মহিলা অসুস্থ হয়েছিল, তো মহিলাকে দেখতে গেলাম, বয়স্ক মহিলা, তারপর দেখার পরেও সাথে যে মহিলা ছিলেন তার ছেলে বউ দাঁড়িয়ে ছিলেন, বললো ডাক্তার সাহেব আমার নাকে কি হয়েছে, এটা আমার জিজ্ঞেস করে এই নাকে আসলে কিলয়েড ছিল. আমি বলছি এটা কিলয়েড হয়েছে, বলে যে কিলয়েড কি, কিলয়েড হলো এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু ফর্মেশন, এক্সেসিভ স্কার. বলে ডাক্তার সাহেব আমি তো এইগুলো বুঝতেছি না, আমি বলছি এইগুলো মেডিকেলের ছাত্ররা বোঝে, আপনি বোঝার কথা না, আপনি তো মেডিকেলে পড়েছেন, যে না মেডিকেল আপনি রাগ করে পড়েন নাই, কাজে আপনি এগুলো বোঝার কথা না, এগুলো জিজ্ঞেস করেন না. ও বলে কি, আমার শাশুড়ি বলে আমার শরীরে নাকি রস বেড়ে গেছে, মানে শাশুড়ি তখন অজ্ঞান অবস্থা মতো পড়ে ছিল, সে ওই কথাটা শুনে দেখি শরীর মোসাইয়া অম করতেছে, সেটা কথা তো জমেল তো হয়ে গেল. আমি বললাম যে আপনার শাশুড়ি ঠিকই বলেছেন, এক ধরনের সাইটোকাইন আছে সেটাকে আমরা বলি রস, সাইটো এক ধরনের রস আছে সেটাকে আমরা বলি সাইটোকাইন, গ্রোথ হরমোন, সেটার জন্য এক্সেসিভ গ্রানুলেশন টিস্যু ফর্ম করে, সেটা একটা রস, আমি শাশুড়ি ঠিকই বলছে, সেই রস বাড়ছে যার জন্য আপনার শরীরে এই স্কার হয়, তাহলে কি করতে হবে যে এটার একটা আলাদা চিকিৎসা আছে, কসমেটিক সার্জন যারা তারা করে তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা করে দেব. এইভাবে আমি শাশুড়ি এবং বউয়ের মধ্যে একটা সমঝোতা করে দিলাম মনে মনে আর কি. এই গেল, শেষ হয়ে গেল, তাহলে আমি এক ঘন্টাই তোমাদের শেষ করতে চাইছিলাম, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে. এখন আমরা এই পর্যন্ত যা বললাম শেষের যে অংশ উন হিলিং, এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট. আগে যেগুলো বলছি মেকানিজম অফ ফাইব্রোপ্লাসিয়া এনজিওজেনেসিস, সেগুলা না বুঝলে শেষেরটা বুঝবে না এবং চিকিৎসাও করতে পারবে না রুগীদেরকে, এই জন্য সব বুঝতে হবে. তুমি একটা অপারেশন করার পরে কি হচ্ছে রুগীর সেটা তোমার জানা হয়ে গেল. এখন তোমাদের পক্ষ থেকে তোমরা কথা বলো, দুই মিনিট আকাশ বলো, তারপরে বলবে স্বর্ণালী. আগে বলে নিই আমাদের নেক্সট ক্লাস হবে হেমোডাইনামিক ডিসঅর্ডার, থ্রম্বোসিস, অ্যাম্বোলিজম, ইনফ্যাকশন, এই কয়েকটা পর্ব লাগবে. আকাশ আনমিউট করো.
যেমন আজকে স্যার টিস্যু রিপেয়ার যে ক্লাসটা ছিল স্যার, মানে আমার কলেজে স্যার পড়ানো হয়ে গেছে, আইটেম হয়েছে, কিন্তু আজকে স্যার মানে ক্লাসটা করাতে আরো হচ্ছে ভালো ক্লিয়ার হয়েছে স্যার। এটা আরেকটা সুবিধা হলো, শুধু তোমাদের জন্য না, তোমরা যদি রেকর্ড করে তোমরা এটা ছাড়ো, পরেও এটা পড়ে নিতে পারবা, তোমরা পড়তে পারবা, ওই যারা পরে নতুন আসলো তারা পড়তে পারবে। বিভিন্ন ধরনের ক্লাস করলে হয় কি, হয়তো তুমি তোমার টিচারে ক্লাস করলা, দেখবা যে দুইজনের ক্লাস করলে আরো ক্লিয়ার হবে। একজনের একজন টিচারের ক্লাস তো করলাই, আরেকজন টিচারের কাছে শুনে দেখবা যে আরো তোমার কাছে ক্লিয়ার হচ্ছে। আর এরপর তো বই তো পড়বাই। এখন স্বর্ণালী বলো কিছু। জি স্যার, থ্যাংক ইউ স্যার, স্যার ক্লাসটা অনেক ভালো ছিল। ভালো ছিল না? আচ্ছা আরো ভালো হবে। ওই যে যে হেমোডাইনামিক ডিসঅর্ডার এখন যেগুলো হবে সবই ভালো হবে, সেগুলো কঠিন ক্লাস না, সহজ সহজ হবে, মজা করে পড়াবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আর যারা আমার ক্লাস ধৈর্য সহকারে শুনছে এখন, শুনলো যারা এবং পরেও যারা শুনবে, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি এই স্টুডেন্টদের সাথে পরিচিত হতে পারবো কন্টিনিউয়াসলি, এজন্য আমার ভালো লাগে। যদিও আমার নর্মাল সরকারি চাকরি শেষ হয়ে গেছে, আমি এখন স্টুডেন্টদের সাথে আছি, শিক্ষকতা করেছি আমি 28 বছর, এখনো যে স্টুডেন্টদের সাথে সুস্থভাবে আছি, এজন্য আমার ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।